English. র্যাম্পে তিনি যেন রূপকথার নায়ক, আর তার পাশে দুই সুন্দরীর সম্মোহনে আচ্ছন্ন সবাই। তিলোত্তমায় সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। অনুষ্ঠানে উপস্থিত থেকেই বোঝা গেল শিল্পী সব্যসাচীর সৃষ্টির জাদুতে রানী মুখোপাধ্যায় থেকে বিদ্যা বালান সকলেই মন্ত্রমুগ্ধ। র্যাম্পে সব্যসাচী, রানী মুখোপাধ্যায় ও বিদ্যা বালান, মায়া আলোর মন্তাজে সুরের মূর্ছনায় এমন সন্ধ্যা তিলোত্তমার কাছে অনন্য উপহার। রানী মুখোপাধ্যায় সব্যসাচীর ডিজাইন করা পোশাকের ভক্ত, স্টার আনন্দের মুখোমুখি হয়ে সব্যসাচীর প্রশংসায় পঞ্চমুখ রানী। সবসময় ভালো লাগে, কেন কি ওর কাপড়ের আমি একদম ফ্যান, আর ওর কাপড় পরতে ভাল লাগে, দেখতে ভাল লাগে, আর সব্যসাচীকে জেনারেলি ভালো লাগে। তো বেসিক্যালি যখন এত মানে ভালোবাসা আছে ওর প্রতি, ওর কাপড়ের প্রতি, তো মানে শোটা না ভালো লাগার কোনো তো মানে ব্যাপারই নেই। আমার খুব ভালো লেগেছে এই শোটা, আমি দিল্লিতেও দেখেছি। আর সব্যসাচীর কস্টিউম আমি সবসময় বলি দ্যাট হিজ ক্লোথস আর পিস অফ আর্ট, মানে একদম জুয়েলারির মতন একটা একটা পিস হয়, আর এত সুন্দর লাগে। মানে ও যেভাবে এমব্রয়ডারি করে, যেভাবে কালার্স একসঙ্গে মানে মিক্স করে নিয়ে আসে, আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক, ভীষণ সুন্দর। যখন আমরা আজকাল যেমনি ছবিগুলো আসছে, আই থিঙ্ক বেশি প্রেফারেন্স সবাই নিজের ক্যারেক্টারকে দিচ্ছে। তো আজকাল মানে বিভিন্ন রকমের ক্যারেক্টার্স মানে ওরা বার করছে, অ্যান্ড এভরিবডি ইজ ট্রাইং টু গেট ডিফারেন্ট উইথ দেয়ার ক্লোথস। তো আমার মনে হয় কি ক্লোথস ডিপার্টমেন্টে আই থিঙ্ক এভরিবডি ইজ কোয়াইট সিম্পল, বিকজ দেয়ার সো মাচ ডিফারেন্ট ডিজাইন্স টু ওয়ার, সো মেনি ডিফারেন্ট থিংস টু কাইন্ড অফ এক্সপেরিমেন্ট উইথ। তো ওই মানে ডিপার্টমেন্টে আই থিঙ্ক এভরিবডি ইজ কোয়াইট ইজি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি যখন আপনি একটা ক্যারেক্টার প্লে করছেন স্ক্রিনে, ইফ ইউ আর প্লেইং লাইক আ লো মিডল ক্লাস পার্সন, তো তখন একটা ক্যারেক্টারের মানে ডিমান্ড হচ্ছে কি আপ ওই ওই রকমেরই মানে কস্টিউমটা মানে পরা। যদি আপনি মানে ছবি করছেন যেখানে ক্যারেক্টার হচ্ছে ফ্রম লাইক লন্ডন, তাহলে ওই ক্যারেক্টারের মানে পোশাকে ওই মানে লন্ডনের ফ্লেভারটা আসা উচিত। তো পোশাক প্লেস মতলব ক্যারেক্টার, your clothes define a character, মানে if I have to put it in one line, clothes define a particular character, so clothes are very very important, মানে একবার একটা ক্যারেক্টারের পোশাক পরে নিলে you feel more like the character, so it is very very important. Thank you. রানী মুখোপাধ্যায় শুধু নন, সব্যসাচীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিদ্যা বালানও। আর কি বলবো, সব আই অলওয়েজ ওয়্যার সব্যসাচীর ক্লোথস, আই লাভ হিজ ওয়ার্ক, জাস্ট গড ব্লেস হিম সো হি ক্যান গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার। আই এম জাস্ট অ্যামেজড বাই দ্য ওয়ে হি পুশেস দি এনভেলোপ আ লিটল মোর এভরি টাইম, গড ব্লেস হিম, থ্যাংক ইউ। সব্যসাচী মুখোপাধ্যায়ের এই ফ্যাশন শোয়ে সঙ্গীত পরিবেশন করেছেন শুভা মুদগল, তার সুরের সঙ্গতে র্যাম্পে সব্যসাচীর নানা ডিজাইনের পোশাক প্রদর্শন করেছেন মডেলরা। কাঁচ
শুভা মুদগালের সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ উপস্থিত সকলেই, অভিভূত সব্যসাচীও। স্পেশাল ছিল শুভা মুদগল, কেন আমি বিশ্বাসই করতে পারিনি যে শুভা মুদগল এগ্রি করবে আমার সাথে গান গাওয়ার জন্য, আমার শো এর জন্য। আর সব থেকে বড় স্পেশাল ছিল ভেনিউটা, কেন কলকাতা ছেলে তো কলকাতার শো করতে খুব ভালো লাগে। এটা আমার কলকাতার ফার্স্ট শো অ্যান্ড বোধ হয় বলবো আমার লাইফের সব থেকে স্পেশাল শো। শুভা মুদগল সব্যসাচীর পোশাকের ভক্ত, সব্যসাচী জি নে মুঝে আমন্ত্রিত কিয়া ইসমে ভাগ লেনে কে লিয়ে। আর উনকা কাম জো পুরানে টেক্সটাইলস হ্যায় জিনকি মে ভি বহুত শৌকিন হুঁ, উনকা কাম এসা হ্যায় কি এক জব এক দুসরা এক আর্টিস্ট জো কি ইতনা ক্রিয়েটিভ হ্যায় ইতনা ব্রিলিয়েন্ট হ্যায় মুঝে জব কহে কি আপ আইয়ে মেরে সাথ কুছ করিয়ে তো ইসসে বড়া কমপ্লিমেন্ট কিয়া হো সকতা হ্যায়। ইসলিয়ে মুঝে বহুত খুশি হ্যায় কি মুঝে উনহোনে ইনভাইট কিয়া আর উম্মীদ করতি হুঁ কি উনহে কোই তকলিফ নেই পৌঁছি। রানী মুখোপাধ্যায় ও বিদ্যা বালানের সঙ্গে সব্যসাচীর দীর্ঘদিনের বন্ধুত্ব, ব্যস্ত শিডিউলের মাঝেও সময় বার করে রানী ও বিদ্যা তার এই ফ্যাশন শোয়ে অংশ নিয়েছেন। এইটুকুই বলবো যে দুজনেই ইন্ডিয়ান জামাকাপড় পরতে খুব ভালোবাসে আর আমাকে আমাকে খুব সাপোর্ট করে আর দুজনেই খুব ভালো বন্ধু। আর আমি আমি খুব ভালো আমার খুব ভালো লাগছে যে ওরা দুজন মিলে অ্যাকচুয়ালি বম্বে থেকে ওদের বিজি শিডিউল ছেড়ে এখানে আমাদের শোতে সাপোর্ট করতে এসছে। আর অনেকজন এসছে আমার, যেমনি আমার আমেরিকা থেকে একজন রিটেলার আছে সিদ্ধিনী এসছেন, আমার অনেক বন্ধুরা ঢাকা থেকে এসছে। তো আই থিঙ্ক দিস ওয়াজ লাইক আ ফ্যামিলি গেট টুগেদার। যারা শাড়িকে সারা জীবন চ্যাম্পিয়ন করেছে আমি তাদের খুব পছন্দ করি, কারণ আমার মতে একটা ভারতীয় নারীর শাড়িকে শাড়িকে তুলে ধরা বা শাড়িকে শাড়ির যে আমাদের শাড়ি পরার যে ট্রেডিশন তাকে সাপোর্ট করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুজো যদি থাকি তাহলে বলবো লাস্ট তিন চার বছর পুজো থাকতে পারিনি, কিন্তু যে বেস্ট জিনিসটা হচ্ছে যে বলবো শুধু সব দর্শককে বলবো পুজো একটি শাড়ি পরে একটা বিবারকে সাপোর্ট করো। সব্যসাচীর এই ফ্যাশন শো দেখতে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল, ছিলেন দেবশ্রী রায়, তনুশ্রী শঙ্করের মতো ব্যক্তিত্বরাও। কলকাতায় সব্যসাচীর একক ফ্যাশন শো এর আয়োজনের শরিক হতে পেরে আনন্দিত তাজ বেঙ্গালের জিএম কে মোহন চন্দ্রন। শেষে সকলেই সুর মেনে নিলেন জাতীয় সঙ্গীতে। উচ্ছল জল নিতরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা। জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। সুমিত সেনগুপ্ত, স্টার আনন্দ, কলকাতা।